এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল অপর এক দলীয় নেতার বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ঘটনা। সাবিনা ইয়াসমিন নামে এক গৃহবধূর অভিযোগ, গভীর রাতে কিছু দুষ্কৃতী তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ তার স্বামী তৃণমূল কংগ্রেস কর্মী। দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস নেতা নুরুল হাসানের আশ্রিত বলে অভিযোগ গৃহবধূর। আপনি কোন দল করেন? আমার স্বামী তৃণমূল করে বলে ওই জন্য করেছে। আপনার স্বামী তৃণমূল করে আর নুরুল হাসানও তো তৃণমূল করে। কালকে রাতে ওরা এসেছিল, কিছু ছেলে পেছনে ঘরে পেছনে গল্প করছিল রাতে বেলা, তখন রাত 10:11 বাজে, তখন ই করছিল, তখন আমরা বুঝতে পারলাম যা কিছু ঘটবে। আমি তো ছিলাম না, আমি তো বাড়ি ছিলাম। কি নাম? আমার নাম শেখ কামরুল। কি নাম আপনার? সাবিনা ইয়াসমিন। দিয়ে আপনি কোথায় গেলেন, কাদেরকে জানালেন? আমাদের আশেপাশে যারা থাকে তাদেরকে সবাইকে ডেকে নিয়ে এলাম, যে তারা তখন আবার জ্বর দিয়ে তখন আগুনটা থামানোর চেষ্টা। যাকে ডেকে নিয়ে এলেন কি নাম? অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসান জানান, কিছু জন পরিকল্পনা মাফিক তার বিরুদ্ধে অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করার জন্য ও তাকে তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত করার জন্য। যেদিন থেকে এই ঘটনা ঘটছে, 2 তারিখ থেকে কিছু দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এই কাণ্ড ঘটাচ্ছিল। আমি প্রতিনিয়ত পুলিশ প্রশাসন, বর্ধমান থানার আইসিকে, এসপিকে আমি রিপোর্ট দিয়ে গেছি যে এগুলো দেখুন, এগুলো তৃণমূল কংগ্রেসে বদনাম করার জন্য কেউ করছে। এবং আর একটা লক্ষ্য রাখবেন যে আমি গতকালই খবর পেয়েছিলাম যে কারোর কারোর লক্ষ্য হচ্ছে নুরুল হাসানকে কীভাবে তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত করা যায়, কীভাবে রাজনীতি থেকে বসানো যায়। গতকালকে একটা মিটিং হয়েছিল, তার একদম পুরো পূর্ণাঙ্গ আমার কাছে রেকর্ডিং আছে, যে নুরুল হাসানকে বসানোর জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিছু লোককে বিজেপি সাজিয়ে বাড়ি ছাড়া করেছিল, যাদের প্রাক্তন একদম আদি তৃণমূল, কারোর পা হাত ভেঙে দেওয়া হয়েছে, কারোর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তাদেরকে সাজিয়ে বলা হয়েছে যে তোরা বলবি যে নুরুল আমাদেরকে বিজেপি করতে পাঠিয়েছিল, তোরা যদি এইটা বলিস তাহলে তোদের বাড়িঘর সব ঢুকিয়ে দেবো। কিন্তু ওরা বাদ এমনি বাড়িঘর ঢুকতো, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এরকম বরদাস্ত করবো না, প্রশাসন চাপ দিয়েছে। এখন দেখছি যে নুরুলের নামে বদনাম দিয়ে একে ঢুকানো যায় তাহলে নুরুলকে বদনাম দেওয়া যাবে। কিন্তু মানুষ জানে যে কে কী করেছে এলাকায়। আমার এলাকায় প্রত্যেকটি বুথে জয়লাভ করেছে, যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বুথগুলো হেরেছে, গোয়ারা হেরেছে। আমার কাছে দল যদি রিপোর্ট চায় আমি রিপোর্ট দিয়ে দেবো কোন বুথ হেরেছে, কোন বুথ জিতেছে। আমার অঞ্চলে 10,000 ভোটে জিতেছে, আমার নিজের বুথে 1100-এর উপরে ভোটের লিড আছে, আমার জেলা পরিষদে লিড আছে। তাই তারা যারা পরিকল্পিতভাবে নুরুলকে বসাতে চাই তারা মূর্খকে সরকার বাস করছে। তবে একটা আমার খুব ভালো লাগছে যে কেউ আমার নাম ইউজ করে তারা প্রাণ ফিরে পাচ্ছে, বাড়িঘর আশ্রয় ফিরে পাচ্ছে, আমি এটাতে খুশি। কেউ যদি আমার নাম ইউজ করে বাড়িঘর ঢুকতে পারে আমি খুশি, আমার নাম ইউজ করুক, তারা বাঁচার জন্যে, কেউ ভয়ে বাঁচার জন্য এটা করছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।